কিসমত, যে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি যখন কথা চলছে অথবা কথা বলার প্রয়োজন আপনার ভালো কথা এই মর্মে জানা নেই তাহলে মন্দ কথা বলিয়েন না, ভালো কথার বাইরে বলিয়েন আবিলিয়াসমত, নাহলে চুপ থাকেন। ভালো কথা বলার যোগ্যতা থাকে বা এই বিষয়ে কিছু জানা থাকে, ভালো কিছু বলবেন আমাদের উপকার হবে তাহলে বলেন ফালিয়াকুল খাইরান, আর না হলে আসল হচ্ছে যে চুপ থাকবে, কথা বলিয়েন না। নিরাপদ যে চুপ থাকলো সে নিরাপদ থাকলো, এই মর্মে হাদিস রয়েছে। জবানের গুনাহ অনেক রয়েছে, এক একটি করে গোনালে জবানের গুনাহ, জিবার গুনাহ অনেক রয়েছে, জিবের পাপ, জিবের পাপ যে কত বিপদজনক এটা অনুভব করার জন্য দু একটা হাদিস শুনে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারি 5997 নম্বর হাদিস রয়েছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা মানুষ কোনো কথা বলে, আমরা কথা বলি কিন্তু কথা হয় ভালো আর না হলে মন্দ, দুইয়ের তৃতীয় কিছু নেই, তাই না? কথা বলে বেকালে মিন রিজওয়ানিল্লাহ, এমন কথা যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ সন্তুষ্টিমূলক কথা বলে। লায়ুল কিলাহ বা আল্লাহ, ও খেয়াল করেনি যে আমি এত ভালো কথা বললাম। অনেক সময় আমরা কথা বলতে বলতে এমন কিছু ভালো কথা বলি যেটা নিজে গল্প করে নিই যে এটা এত ভালো হবে, মানুষের উপরে এর এত প্রভাব পড়বে, বা যাকে বলছি সে এত গুরুত্ব সহকারে নেবে, হয় না? অনেক সময় আমি কিন্তু নিজেই বুঝি না যে এইটা দিয়ে মানুষ হেদায়ত পেতে পারে, কিন্তু একটা ছোট্ট কথাতে মানুষ হয়তো কত লোক যে নিজে তখন নিজের অনুভূতি শেয়ার করছে যে আমি এই কথাটাতে ইউটার্ন করেছি, আমি কল্পনা করতে পারিনি যে এই কথাটিতে এত তাসির হইতে পারে। মিন রিজওয়ানিল্লাহ, আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে। লা ইউলকিল্লাহ বা আল্লাহ, সে খেয়ালও করে না, ওই রকম খেয়াল করে বলেনি যে এই কথা এত গুরুত্বপূর্ণ কথা, এত ভালো কথা। তার মাধ্যমে কি হয়ে থাকে, ইয়ারফাউল্লাহ বিহা দ্বারা জাত, তার মাধ্যমে আল্লাহ রব তার জান্নাতে বহু উঁচু মর্যাদা দান করবেন তাকে, একটা মর্যাদা নয় বহু মর্যাদা উঁচা করবেন, অনেক ওপরে আল্লাহ রব নিয়ে যাবেন একটা কথার বদৌলতে, যে একটা ভালো কথা বলেছেন। তাহলে দৈনিক আমরা কত কথা বলছি, জবান যে কত বড় নিয়ামত, এটা নিয়ে যদি আলোচনা করি তা আজকে অতি সময় শেষ হয়ে যাবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয় কিন্তু জবান কথা বলে ক্লান্ত হয় না। ব্রেন চিন্তা করে যারা মানসিক পরিশ্রম করে, যেমন আমরা পড়াশোনা পরিশ্রম করে মাথা গরম হয়ে যায়, ওই না ওই না, চেয়ারে বসে আছি, হ্যাঁ আরামসে বসে আছি, কোথাও শুয়ে শুয়ে পড়ছি, পড়াশোনা করছি, কিন্তু ওই যে ব্রেন কাজ করছে, গোটা শরীরে কোনো কাজ নেই, নড়া নেই, চড়া নেই, কিচ্ছু নেই, মাথা গরম হয়ে গেছে আর মনে হচ্ছে যে ভালো লাগছে না কিছু, প্রতিটি অঙ্গ যে শরীরে রয়েছে কিন্তু ক্লান্ত হয়, হাত পা চোখ হ্যাঁ সব কিছু ক্লান্ত হয়, কিন্তু জবানের নিয়ম সুবহানাল্লাহ যতই কথা বলেন, এমন কোনো মানুষ শুনেছেন সেটা বিরক্তি আসে যে অনেক কথা বলেছি আজকে, অনেক বক্তব্য করেছি ভাই আর ভালো লাগে কথা বলতে, সেটা আলাদা কথা, কিন্তু জবান ক্লান্ত হয়ে গেছে আর নড়তে পারে না, চড়তে পারে না, অথবা কষ্ট লাগছে, এমন হয় না আসলে। আল্লাহর বড় নিয়ামত। আবার কিছু মানুষ আছে, ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, কিছু মানুষ আছে যারা একটা কথা বলে, একটা কথা হয়তো কিন্তু সেই কথাটি আল্লাহর অসন্তুষ্টিমূলক, গুনাহের কথা বলে দিল, পাপের কথা, অন্যায় কথা বলে ফেললো যাতে আল্লাহ নারাজ হয়ে গেলেন, তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন, যে কোনো স্তরে সেটা অপরাধমূলক কথা হইতে পারে। ইয়াহাবি বেহা ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে সে নিক্ষিপ্ত হবে ওই একটা কথার কারণে, জাহান্নামে যাবে ওই একটা কথা তাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন, কেউ তো শিরকি কথা বলে, ইয়া গাউসে আজম মাদাদ, বলছে না বলছে না, ইয়া রাসূল আল্লাহ মাদাদ, হ্যাঁ ইয়া জিলান ইয়া চিশতি মাদাদ, ইয়া শাহজালাল মাদাদ, চিরকাল জাহান্নামে থাকবে না থাকবে না, নাস্তিক আল্লাহ নেই, চিরকাল জাহান্নামে থাকবে না থাকবে না, কোনো সন্দেহ নেই যে চিরকাল জাহান্নামে থাকবে, ইসলাম বিরোধী একটা কথা আমরা বলি, আমি এটা মানি না, আমি মানি না যে মদ হারাম, আমি মানি না যে সবে শুকুর হারাম, আমি মানি না যে কুকুর হারাম, আমি মানি না যে নামাজ ফরজ, নাউজুবিল্লাহ, যদি কেউ বলে তাহলে একটা কথা চিরকাল তাকে জাহান্নামে রাখবে, একটা কথা,
এক সেকেন্ডও লাগেনি বলতে হয়তো। এ হাবিবি হাফিনারি জাহান্নাম, এইরকমই মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হকের ক্ষেত্রে যেমন অন্যায় কথা আছে, তেমন মানুষের ক্ষেত্রেও একটা কথা দিয়ে মানুষের মানসম্মান নষ্ট করে দিল, মানুষকে কষ্ট দিল, জানতে পারো না কিন্তু তাকে সমাজের কাছে ছোট করে দিল, তাকে লোকটা খারাপ, লোক খারাপ ব্যাস, ওতেই জাহান্নামে যাবে, অথচ খারাপ নয় লোকটি। অত সহজ মনে করছেন যে একটা লোক খারাপ না আর খারাপ বলে দিলেন? জি না, জাহান্নামে যেতে হবে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, লম্বা হাদিস, তাতে কয়েকটা বস্তু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে এই একটি বিষয়, জবানের হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবালকে কিছু নসিহত উপদেশ দিতে গিয়ে কি করলেন, জিব্বাটা ধরলেন নিজের হাতে, আখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলে সানি, জবানটা ধরলেন জিব্বাটা। ফাকালা, তার বলছেন, কুফা আলাইকা হাজা, এটাকে বেঁধে রাখিও, ধরে রাখিও, সামলিয়ে রাখিও, জবানটা সামলিয়ে রাখিও। আমাদের সমাজে জবান সামলিয়ে রাখ কখন বলে, ঝগড়া হইলে, এই জবান সামনে কথা বল, ঝগড়া হইলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি উপদেশ মূলক প্রত্যেক মানুষ, আমি আপনি সকলে জবানটাকে সামলে কথা বলে, যতক্ষণ কথা বলেননি ততক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে আছে, আর যখন একটা কথা বলে ফেলেছেন তখন আপনার গুলি ছুটে গেছে। গুলি যেমন পেস্তল বন্দুক থেকে ছুটে যাওয়ার পরে চলে যাওয়ার পরে আপনি আর ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, যেখানে লাগার লেগে গেছে, যাকে লাগার লেগে গেছে, ঠিক হয়ে যাবে। উফালিক হাজা ফকুল ইয়া নবী আল্লাহ, মুয়াজ বিন জাবাল অবাক হচ্ছেন, এই জবানটাকে ধরছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে এটাকে সামলে রাখবে। ওয়া ইন্না লা মুআখাযুন আলা মা নাতাকাল্লাম বিহ, আমরা যেসব কথা বলছি তার উপর কি আমাদের ধরা হবে, পকড়াও করা হবে, আল্লাহ ধরবেন? কালা সাকিলাত কা উম্মুকা ইয়া মুয়াজ, হে মুয়াজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরবদের এটা প্রবাদ ছিল, কাউকে একটু কি শাসন করার জন্য, হ্যাঁ একটু তাকে আপনার এ করার জন্য, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। হাল ইয়াকুবুন নাস ফিন্নারে আলা উজুহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসায়েদ আলসানাতিহিম, মানুষকে যে জাহান্নামে ফেলবে, জাহান্নামে নিয়ে যাবে, এটা কিসে নিয়ে যাবে? আসল হচ্ছে যে তারা জাহান্নামে জাহান্নামীদেরকে নাকের ভরে মুখের ভরে ফেলবে, হাসায়েদ আলসানাতিহিম, তাদের জবানের জীবের অপরাধ, জিভের কামাই কর্মকাণ্ড, জিভের কর্মকাণ্ড কি কথা, এই কথাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আবার কথা এমন মূল্যবান কথা আছে, যেই কথা যদি বিশেষ মুহূর্তে বলতে পারে অন্তরের এখলাসের সাথে, তো সোজা জান্নাতে চলে যাবে, অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সারা জীবন কাফের হয়ে থাকলো, সারা জীবন অমুসলিম হয়ে থাকলো, সারা জীবন পাপি তাপি হয়ে থাকলো, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তরের বিশ্বাসের সাথে, এমনি মুখে শুধু মন্ত্র নয় কিন্তু অন্তর বিশ্বাসের সাথে, এখলাসের সাথে, যা ভুল হয়েছে হয়েছে, যা অন্যায় হয়েছে অনুতপ্ত লজ্জিত হয়ে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা যদি এত লম্বা করে আশহাদু বলার সময়ও না পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, কারণ আল্লাহর ইবাদত করার জন্য রসুল তরিকা ছাড়ার কোনো উপায় নেই, ওই তরিকা আসতে হবে। যদিও পূর্ণ কালেমাতে দুটো বাক্য রয়েছে, নবী সাল কি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ কথা যদি কারো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় কিন্তু শুধু মুখে না, অন্তর থেকে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, নির্ভেজাল অন্তর নিয়ে, মন থেকে, জানে প্রাণে, তাহলে দেখালে জান্না, জান্নাতে চলে যাবে যতই অপরাধ হোক না কেন। আর সময় পায়নি, হ্যাঁ যখন নামাজের সময় আসবে নামাজ পড়তে হবে, কিন্তু আর সময়ই পেল না, ধরেন সকাল দশটায় খেলে পড়লো আর জোহরের আগে মরে গেল, জান্নাত যাবে না, যাবে না, একটাও সিজদা করে নেব, কারণ সিজদা এখনও ফরজ হয়নি তার উপর। এই হাদিস মুসনাদ আহমদে আছে, তিরমিজি আর ইবনে মাজা রয়েছে, হাদিসটি সহি। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, তিনি বললেন একবার, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, কিসে মুক্তি পাবো,
কিসে মুক্তি পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, আমসিক আলাইকা হাজা বা আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তুমি ধরে রাখো, সামলিয়ে রাখো, জিভাটাকে সামলিয়ে রাখো। এক প্রথম উপদেশ কিন্তু এটি, কথা বলবে চিন্তা করে। ওয়াল ইয়াস আকা বাইতুকা, এবং তোমার বাড়িতেই তুমি যথাসাধ্য অবস্থান করো, জরুরি না হলে বাইরে বেরোবে না। যারা বাইরে গেছে তারা কিন্তু ঝামেলা পড়েছে, ফেতনা পড়েছে, বাড়ির বাড়ির ভিতরে থাকেন, ফেতনা মুক্ত আছে, ঠিক কিনা বলেন? মহিলা হোক আর পুরুষ হোক, মহিলা বাড়ির বাইরে গেলেই ফেতনার সম্ভাবনা রয়েছে, কোথায় আন্দোলন হচ্ছে তো কোথায় বিক্ষোভ হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, এক পার্টিতে লেগে গেল গিয়ে, কিন্তু বাড়ির ভিতরে থাকলে এর আপদ আছে। স্ত্রীর হক আদায় করছে, ছেলেমেয়ের হক আদায় করছে, সে শরীর হক আদায় করছে, ঘুমাচ্ছে না হয় আল্লাহর হক আদায় করছে, ইবাদতবন্দি করছে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, বাড়িতে করে কি একজন ভালো মানুষ, কিন্তু বাড়ির বাইরে গেলে ভালো মানুষও ফেতনায় পড়তে পারে। ওয়ালিয়া সাকা বাইটুক, আর কি ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তুমি তোমার গুনাহর উপর কান্না করো, যদি গুনাহ হয়ে থাকে তো আল্লাহর কাছে কান্না করো, কান্নার সাথে আল্লাহর কাছে তৌবা করো। এই তিনটি উপদেশ রাসূলুল্লাহ দিয়েছিলেন, তিরমিজির হাদিস, হাদিসটি সহি, কিন্তু প্রথম উপদেশ ছিল আমসিক আলাইকা লিসানাক, জবানটাকে কন্ট্রোল করে রাখো। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামদের কিছু মূল্যবান উক্তি শুনেন, তিনি কি করতেন, ইয়াখুজ বিল লিসান, জবানটাকে জিভাটাকে ধরে নিতেন আর বলতেন, ওয়াই হাক, তোমার সর্বনাশ দুর্ভোগ হোক, কুল খাইরান তাকনাম, ভালো কথা বলো তাহলে তুমি লাভবান হবে, আর উসকুত আনসু, মন্দ কথা থেকে বেঁচে থাকো, তাসলাম, তাহলে সহি সালামত, নিরাপদ থাকবে, ওয়াইল্লা আন্নাকা সাতান্দাম, না হইলে এক সময় লজ্জিত হইতে হবে, লজ্জিত, আখেরাত তো আছে হাসর মার, দুনিয়া তো মানুষ কথা বলে লজ্জিত, আমি এই কথাটা বলে দিলাম খুব লজ্জিত ওর কাছে, আমি হয় না লজ্জিত এই কথা বলে দিই, আমি ভুল কথা বলে দিয়েছি, গিবোধ করে দিয়েছেন, আরে তখন আমি করে দিয়েছি, হিংসার কথা একটা প্রকাশ করে দিয়েছেন, পরে দেখছেন যে এই তো বড় হিতাকাঙ্ক্ষী লোকের ভাই, যেই লোকটি আমার এত উপকার করে, নিজেই লজ্জিত ভিতরে ভিতরে, কত যে লজ্জিত, জি অপরাধ করেছেন আপনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করে বলতেন যে ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রু, যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মা আলাল আরদে শাইউন আহওয়াজ ইলা তুলে সিজনিন মিল্লাসান, ভূপৃষ্ঠে পৃথিবীতে জেলে বন্দি করার মতো, সবচেয়ে বেশি জেলে বন্দি করার মতো জবানের চাইতে বেশি কিছু নেই, জবানকে বন্দি রাখেন, জবানকে বন্দি রাখেন তার নিরাপদ থাকবে। এখন শুধু গণাবো কারণ সময় আমাদের কাছে বেশি নেই, কয়েকটি অপরাধ গণাবো, সবচেয়ে বড় অপরাধ জবানের, সবচেয়ে বড় গুনাহ অপরাধ জবানের কি, শিরক, কুফরি, যতগুলি কুফরি কথা আমল দিয়ে হইতে পারে, কাজ দিয়েও হইতে পারে, আর অন্তরের হ্যাঁ কুফরি আকিদেও হইতে পারে, নাস্তিকতার আকিদা দিয়ে, শিরকি আকিদা দিয়ে, মাজার পূজার আকিদা দিয়ে হইতে পারে, কিন্তু জবান দ্বারা হইতে পারে, সেটা তো জবানের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকি কথা অথবা কুফরি কথা, নাস্তিকদের কথা, আর না হলে মুশরিক বহুত্ববাদীদের কথা, সে মূর্তি পূজকদের কথা হোক, হ্যাঁ হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম কুফরি কথা হোক, অথবা ইয়াগৌসে আজম হোক, হ্যাঁ এগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে কিছু নেই, শিরক আর কুফরি, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিয়েছে, নাহলে কোনো অস্তিত্ব আসতো না, আপনার বাপ মায়ের কেন গোটা দুনিয়ার মানুষের ক্ষমতা নেই, না হলে বড় বড় পয়সাওয়ালারা নিঃসন্তান থাকতো না, হ্যাঁ বড় বড় পয়সাওয়ালাদের ঘরে, রাষ্ট্রনায়কদের ঘরে আপনার ওই থাকতো না, প্রতিবন্ধী থাকতো না, প্রতিবন্ধী, আপনি অবাক হয়ে যাবেন, আমি দেখেছি এরকম এরকম পরিবার, সুভানরা রাষ্ট্রনায়ক এক সময় সে জাদরের অথবা সে সুপ্রিম কোর্টের সে বিচারপতি, আর তার ছেলে প্রতিবন্ধী, যদি ক্ষমতা চলতো তাহলে কি সে অসুস্থ হতে দিত, এরকম বিকলঙ্গ নিত, কখন না, আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন যে সব কিছু সুস্থ, আমাদের আমাদের ছেলেমেয়েদের সব কিছু সুস্থ, চিন্তা করেছেন এই নিয়ামতগুলি, জি
দ্বিতীয় অপরাধ, বেশি দলিল পেশ করব না, শিরক সম্পর্কে জানে আছে। শিরক করলে, শিরকি কথা বলে হোক আর কাজ করে হোক, শিরকের অবস্থায় মারা গেলে ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাত, সূরা মায়েদা আল্লাহ বলছে জান্নাত হারাম, একদম কোনোদিন জান্নাত যেতে পারবে না। যতই তার নামাজ রোজা ও যাকাত যতই কিছু তার ধার্মিকতা কিছুই কাজে আসবে না, লাইন আশরাক তা লাই হাবত তার নাম হলো সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত কার জন্য? মুশরিকের জন্য, নাস্তিকের জন্য, যে ইমান ভঙ্গকারীর জন্য, যে জবানদার ইমান ভঙ্গ করলো। দ্বিতীয় গোনা, জবানের গোনা, তা হচ্ছে পাপ সম্পর্কে কথা বলা। সেটা আপনি পাপ করবেন অথবা পাপের কথা চর্চা করছেন অথবা অতীতে পাপ করেছেন, সেই পাপগুলি আলাপ আলোচনা করেছে বন্ধু মহলে। পাপি লোকেরা সাধারণত এরকম করে, রে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম, এই করেছিলাম, তারপরে কলেজ লাইফে এই এক মেয়ের সাথে এই হইল, হ্যাঁ অথবা আমি গেলাম বিদেশে গেলাম এই হইলাম। কথা বোঝা গেছে? যেমন এক ছেলে ফিলিপাইনে ইসলাম গ্রহণ করেছে, এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়েত হয়ে গেছেন তারপরও পাপের কাহিনী বয়ান করবেন না, এটাও নিষেধ কিন্তু অলমার করছে। এটা অনেকে বুঝে না, অনেক মূর্খ আমাদের দিনই ভাই আবার দিনই কাজ করছে, ফেসবুকে দুটো পাশাপাশি তার ছবি দিয়ে দিয়েছে, একটা বিগত ছবি দু চার বছর আগের আর এখনকার কারেন্ট ছবি। কারেন্ট ছবি মাশাল্লাহ বড় দড়ি, হ্যাঁ হুজুর মৌলান সাহেব একবার, আর আর একটা একদম ক্লিন সেভ, এটাও হারাম, জাহিজ নয়। আপনি পাপকে অনুতপ্ত হন, লজ্জিত হন, আপনি পুরাতন ছবি কেন দেবেন? আপনি সেই পাপের ছবি পাপের আপনি কেন দেবেন? আপনি এইরকমই পাপের কথা চর্চা করা অতীতের, আপনার লাইফের হোক চর্চা করছেন, বাতিল কথা বলছেন অথবা অন্যরা বলছে আপনি শুনছেন, না এইসব মজলিসে বসবেন না। এগুলি হচ্ছে জবানের গোনা, জিভার গোনা, জবান দিয়ে। এতে হয় কি, যারা বদচরিত্র লোক তারা খুশি হয়, কারণ এইসব মজলিস ভালো লাগে। আরে আমার এই এক বান্ধবী ছিল, তো বলছে আমার এই ছিল, তো আমার এক বয়ফ্রেন্ড ছিল, তো বলছে আরেকজন গার্লফ্রেন্ড ছিল, হাউজুবিল্লাহ, এই আমি একসময় এই কাজ করেছি, একসময় এই কাজ করেছি। হ্যাঁ, যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে, কথা কথা বলছে যে আমার ওয়াইফটা হচ্ছে 51 নম্বর, অনেক আগের কথা বলছে। আমি যখন প্রথম দাওয়াতি কাজে নামি তখন আমাদের আমি আল কাসিমে ছিলাম, তখন ইসলামিক সেন্টার, ছেলেটা মাশাআল্লাহ মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাক সাক করতো। তো চিন্তা করেন তাদের লাইফটা, ঠিক আছে এরপরে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, কিন্তু বলবেন যে আমি এমনটা ছিলাম, এতগুলি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, বা একটা মেয়ে বলবে আমি খুব খারাপ ছিলাম, আমার তার এত পাপ হয়েছে। আর না, যতই ঘনিষ্ঠ হোক না কেন, যতই অন্তরঙ্গ হোক না, কারো সাথে শেয়ার করা এগুলো হচ্ছে বাতিল কথা, জবানে নিয়ে আসা হচ্ছে জবানের পাপ। এগুলি হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটান, এর কঠিন শাস্তির কথা আল্লাহর বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরায়ে নূর আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, যারা পছন্দ করে যে মুসলিম সমাজে পাপের কথা ছড়িয়ে পড়ুক, আরে মানুষের অন্তর সাফে আছে, ও পাপের কথা শুনলে কমপক্ষে ব্রেনে তো কথাগুলো চলে আসলো, আরে আমি তো তখন যে ওই ওই সব ময়দানে পাপের ময়দানে যাইনি, তো আমি তো মিসকিন না, আমি তো এই দুনিয়াই দেখিনি রে, আর এই দুনিয়াতে কত আমদ ফুর্তি করেছে, গোমরা হইতে পারে না, পারে না। আর নাই হোক ব্রেনে খারাপ কথা ঢুকলো কি না, এই জন্য যে কোনো খারাপ কথা কোথাও যদি কিছু ঘটে ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে নেই যথাসাধ্য। আজকাল সোশ্যাল মিডিয়াতে কী করছে, এই ছেড়ে দিল, এই ঘটনা ঘটেছে, এই ঘটেছে, সেই ঘটেছে, এগুলো ভালো জিনিস নয়, আপনি সব পাপ থেকে সতর্ক করুন। কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই, সেই পাপগুলি ব্রেনে মানে তুলে দেবেন না, আপনি রিমাইন্ড করিয়ে দেবেন না, স্মরণ করিয়ে দেবেন না। জি, যেমন একটা সমাজের লোকেরা জানে না সমকামিতে কচি কাঁচা, আর ওদের সাথে আলোচনা করতে লাগলেন না, কেন ব্রেনে ঢুকবে, হইতে পারে ওর মধ্যে কিছু খারাপ হয়ে যাবে, অত তো ওর জেহেনেই ছিল না এইসব পাপের কথা। যার ফলে অশ্লীল কথা, যে কোনো পাপের কথা আপোষে চর্চা করা, মজলিসে চর্চা করা, এটা হচ্ছে জবানের পাপ। জি, যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ুক পছন্দ করে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, ফির দুনিয়া বলে ইহকালে পরকালে, ইহকালে লাঞ্ছিত বিভিন্নভাবে বালা মুসিবত, আর দুনিয়া আখিরাতের শাস্তি তো রয়েছে। জি,
তৃতীয় গুনাহ জবানের তা হচ্ছে নোংরা ভাষা ব্যবহার করা, গালিগালাজ করা, হ্যাঁ গালমন্দ করা, মানুষকে লান্তান করা, মানুষকে অকথ্য ভাষা বলা, যাই বলেন বিভিন্ন ভাষা যে ভাষাগুলি আমরা প্রয়োগ করে থাকি এই সব নোংরা ভাষার ক্ষেত্রে মানুষের সাথে, জি কাউকে অভিশাপ দেওয়া অথচ সে অভিশাপের যোগ্য নয়, এমন নয় যে তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন বা রাসূল অভিশাপ করেছেন অথবা সে জালেম আপনার উপর জুলুম করেছে সেই জন্য তাকে অভিশাপ দিচ্ছেন, তখন আপনার হক রয়েছে, তখন আপনার হক রয়েছে যে বদ্দোয়া দিতে পারবেন। জি সেটা মানুষের উপর হইতে পারে, হ্যাঁ হ্যাঁ লানত করা, অথবা পশু পাখির উপর হইতে পারে, আপনার একটা গরু অথবা একটা কোনো পশু খুবই খারাপ খারাপ বাড়ি যে বিড়াল আছে মুরগির বাচ্চা খেয়ে নিচ্ছে গেল দাও শুরু কেন কেন কুকুর আছে খুব চালাচ্ছে রাখেন না, আর কুকুর বাড়িতে রাখাই জায়েজ নয়, আজকাল মুসলিম সমাজে কুকুর বাড়িতে রাখে, কুকুরকে পাশে নেওয়া তো দূরের কথা, খ্রিস্টানদের মতো কু কাফেরদের মতো কুকুরকে বাড়ির ভিতরে রাখাই জায়েজ নয়, বাড়ির বাইরে রাখতে হবে, নাহলে প্রতিদিন দুই কিরাত করে কি কমবে, দুই কিরাত করে নেকি কমবে, কিন্তু জাহিল সমাজ আজকাল মনে করে আরে এই খ্রিস্টানরা মনে হয় এই কুকুরকে চুমো দিয়ে উন্নতি করেছে, তো এরাও তখন কুকুরকে চুমো দেওয়া শুরু করেছে, কুকুরকে ছেলে মেয়েদের চাইতে বেশি আদর করা শুরু করেছে, মনে হচ্ছে এটাই হচ্ছে খ্রিস্টান জগতের পশ্চিমাদের উন্নতির রহস্য। জি আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, শেখ সরিফ ফজল হাফেজুল্লাহ যেন বলেছেন আরে কাফেরদের থেকে ভালোটা নাও, মন্দটাই নিচ্ছ আর ভালোটা নিচ্ছ না, এত হতভাগা মুসলিম, ভালো নেওয়ার তৌফিক হলো না যে তারা যেভাবে উন্নতি করলো সায়েন্স টেকনোলজিতে দুনিয়ার কাছে তোমরা উন্নতি করো, না 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 ওই খারাপগুলি নিয়েছে তাদের নোংরামিগুলো নিয়েছে পাশ্চাত্য সভ্যতা নিয়েছে, আল্লাহ যেন হেদায়ত দান করেন খারাপদেরকে এবং ভালোদেরকে আল্লাহ যেন রক্ষা করেন আমাদের হেফাজত করেন। জি রাসূলুল্লাহ হাদিস তিরমিজিতে রয়েছে ইবনে মাসউদ থেকে রাদিয়াল্লাহু আনহু লাইসাল মুমিন বিতাহান, মুমিন মানুষ মানুষকে আঘাতমূলক কথা বলে না, ওয়ালাল্লাহ আন আল্লান্তান করে না, গালমন্দ করে না, অভিশাপ দেয় না, ওয়ালাল ফাহেশ আর অশ্লীল কথা বলে না, নোংরা ভাষা যখন তখন, নিচু শ্রেণীর কিছু মানুষ মুসলিম সমাজে আছে যারা এই এক ধরনের পেশা আছে সব সময় খারাপ ভাষা, তাদের ভাষাই খারাপ হয়, অহরহ খারাপ ভাষা, ভালো কথা বললেও খারাপ ভাষা দিয়ে বলবে, যে ওলাল বাজি আর একবারে নোংরা না, নোংরা একজন মানুষ তার ভাষা নোংরা, তার ভাষা অশ্লীল, গালমন্দ সবসময়, এমনটা হইতে পারে না, সে মুমিন না, আসলে সে আসলে মুমিন না, তার ইমানে বড় ত্রুটি রয়েছে, কাফের নয় কিন্তু তার ইমানে এত ত্রুটি রয়েছে যে এই ত্রুটি আগে বাড়তে বাড়তে হয়তো একবারে ইমানকে একবারে কোনো কাজেরই রাখবে না, অকেজ করে দেবে। চার নম্বর অপরাধ হচ্ছে অসার কথা বলা, অসার অপ্রয়োজনীয় কথা বলা, কিছু লোক আছে এত কথা বলে কাউকে চান্স দেবে না, ও সাহসও নেবে না, আমি এরকম লোকের পাল্লায় মাঝে মাঝে পড়েছি, কাজ আছে আর ও কথাই ছাড়ে না, আর ভালো মানুষ অনেক সময় খেয়াল করে না যে এত কথা বলে যায় একদম নন স্টপ, এত কথা বলছে তখন জাজাকাল্লাহ খের আমার একটু কাজ আছে, মানে ওর কথা থামিয়ে দিতে হচ্ছে, তখন একবারে ব্রেক করে হার্ড ব্রেক করে না হলেও থামবে না, না না এত ওয়াসার কথা বলে, যে যত বেশি কথা বলবে সে তত বেশি ফাঁসবে, যত কম কথা ভালো কথা বলতে পারেন তত ভালো। জি তো অসার কথা থেকে নিজের জবানকে বাঁচিয়ে রাখতে হবে, অসার কথা বলা গুনাহ, সেই অসার কথা কখনো কাবিরা হয়ে যাবে আর কখনো সাগিরা হবে, জি অসার কথা যদি সাগিরা হয় তো কত সাগিরা গোনা, আর সাগিরা যখন অনেকগুলি হয়ে যায় তখন সেটা কাবিরার আকার ধারণ করে। জি এটা হচ্ছে আহলে সুন্নাতের আকীদা বিশ্বাস, জি এবং ফতোয়া। তো এই অসার কথার অন্তর্ভুক্ত হচ্ছে রহস্য মজাক করা, বেশি বেশি রহস্য মজা করে, কারণ রহস্য মজা করলে কী হয়, যাকে আপনি বেশি রহস্য মজা করে রসিকতা করছেন সে তখন কী মাইন্ড করবে, যে আমাকে তুচ্ছ মনে করছে, আমাকে পাগল মনে করছে, আমাকে ছোট মনে করছে, করবে না তখন অন্তরে কী হবে, বিদ্বেষ সৃষ্টি হবে, ঘৃণা জন্মিবে, হ্যাঁ শত্রুতা পয়দা হবে, তখন আপনাকে দেখতে পারবেন, আপনাকে দেখলেই পালাবার চেষ্টা করবে যে না কেটে পড়ি, এই আমাকে সবসময় নিয়ে কী করে, হ্যাঁ রসিকতা করে না, এই জন্য হালকা রসিকতা জায়েজ ইসলামে, যেই রসিকতাতে একটু কি হয় মানুষ রিল্যাক্স হয়, একটু
যার সাথে করলেন তাকেও ভালো লাগলো, ওটা হেসে উঠলো, আর আপনি একটু হালকা হাসলেন, বসি হাসি হাসলেন, কিন্তু অট্ট হাসি হো হো করে হাসছেন আর মজাক করছেন, আর ও হয়তো সেটা খারাপ ফিল করছে, এটা জায়েজ নয়। জি, অসার কথা অনেক রকমের হইতে পারে, আল্লাহ যেন সমস্ত অসার কথাতে বেঁচে থাকার তৌফিক দান করে। এই মর্মে হাদিস তিরমিজিত রয়েছে, জি, মিন হুসনে ইসলামিল মারে তারকহু মালা, ইয়ানি মানুষের ইসলামের সৌন্দর্য, মানে আপনার ইসলাম তখন বেশি সুন্দর হবে যখন আপনি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।